দর্শক, রাজধানীর কল্যাণপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। তপু, উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে ফিরতি বাস কি সময় মতো আসতে পারছে, আর যাত্রীরা কি বলছে আমাদেরকে জানান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। আমি এখন আছি কল্যাণপুর বাস টার্মিনালের এখানে, যে দূরপাল্লার যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারের এখানে। আর থেকে জানিয়ে রাখি যে গতকাল রাত 11টা থেকে যে বা 10টা থেকে যে বাসগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই বাসগুলো প্রায় 2 থেকে 3 ঘন্টা পর এই কাউন্টারগুলো থেকে ছেড়েছে। কেননা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে তীব্র যানজট দেখা দিয়েছে সেই যানজটের কারণে। আর বেলা যত গড়াচ্ছে ততই পরিস্থিতির উন্নতি হচ্ছে। যানজটের কবলে পড়া যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো ধীরে ধীরে এই গাবতলী টার্মিনাল সহ এই কল্যাণপুরের এই কাউন্টারগুলোতে আসতে শুরু করেছে। এবং একই সাথে যারা এখানে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যে বিষয়টি করছেন, যে তাদের যে অতিরিক্ত যে কোচগুলো রয়েছে বা সার্ভিস দেওয়ার জন্য যে এক্সট্রা যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর সাথে তাদের রিপ্লেস করে দিচ্ছেন অন্যান্য বাসগুলো, যাতে যাত্রীদের ভোগান্তি কম হয়। আর আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে চাপাই নবাবগঞ্জ সহ উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলার যে বাসগুলো রয়েছে এরই মধ্যে কয়েকটি জেলার বাসের যে যারা যাত্রী রয়েছেন তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এই ভাবসা গরমের মধ্যে শিশু কিশোরদের নিয়ে তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, প্রায় ঘন্টা 2-3 ধরে তারা এখানে অপেক্ষা করছেন কাউন্টারগুলোতে। এবং আপনাকে আরেকটি বিষয়ে আপনাকে একটু দেখাতে চাই, এখানে যে আমরা যে কাউন্টারে রয়েছি চাপাই ট্রাভেলের, এই কাউন্টারে এখন পর্যন্ত আমরা এখানে এসেছিলাম যে এখানে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলার জন্য, তাদের কাউকেই আমরা পাচ্ছি না। তারা যাত্রীদেরকে যেটি জানাচ্ছেন যে বাসগুলোর যানজটের জন্য আটকা পড়ে রয়েছে, সেজন্য তারা এখান থেকে সটকে পড়েছেন কাউন্টারগুলো থেকে এবং যাত্রীদের নানা প্রশ্নের সম্মুখীন থেকে বাঁচার জন্য। তবে আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এখানে যে যে বাসের যে ব্যবস্থাপনা, যে সুষ্ঠু ব্যবস্থাপনার যে অভাব রয়েছে এর পুরো বিকল্প আমরা দেখেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে স্বস্তিতে যাত্রীরা দেশের ঈদে বাড়ি যেতে পারছেন। জি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ।